নমস্কার বন্ধু পার্শ্ব শিক্ষকের প্রশ্ন মানে জর্জরিত কিন্তু রাজ্য সরকার একটা ছোট্ট অঙ্কের প্রশ্ন এভাবে যে ভাইরাল হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকারের গায়ে কিন্তু বড্ড লেগেছে এবং সেই কারণে কিন্তু তড়িঘড়ি তদন্তর জন্য কিন্তু স্কুলে পাঠানো হয়েছে টিম এবং সেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষককে কিন্তু এক প্রকার জেরাই করা হয়েছে তার কাছে জানতে চাওয়া যে কেন এই রকম ধরনের সে প্রশ্ন করলো এবং সব কিছু নিয়ে কিন্তু চূড়ান্ত কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে প্রশ্ন তৈরি করা হয়েছিল সেই জন্য কিন্তু এই বিতর্কের ব্যাখ্যা চাইতে গেলে বিদ্যালয় পরিদর্শক সুকুমার মহকুমা বিদ্যালয় পরিদর্শক বিদ্যালয়ে হাজির হন এবং ওই পার্শ্বশিক্ষকের ঘটনার ব্যাখ্যা দিয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত জমা দেওয়ার নির্দেশ করেন কেন এই ধরনের ঘটনা ঘটেছে বা পার্শ্বশিক্ষক করেছে সেই বিষয়টা কিন্তু তাকে লিখিত দেওয়ার কথা বলা হয়েছে এবং বংশীবাবু কিন্তু তিনি আগেও জানিয়েছেন যে তার তিনি এই যে করেছেন বিষয়টা এটা কিন্তু কোনো ভুল দেখছেন না কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হয়েছে তাতে কিন্তু সরকারের কাছে একটা খারাপ বিষয় তৈরি হচ্ছে এবং যার ফলে অনেকেই বলছেন যে পার্শ্বশিক্ষ এমন করা ঠিক হয়নি বলছেন অভিভাবকরা দিন দেয় সরব হয়েছেন শিক্ষক নিজে জেনে বুঝে অঙ্কটি করেছেন স্বীকার করলেও আরও কিন্তু বিতর্ক বেড়েছে এবং এই যে দু মাসের তিন মাসের আয় দিয়ে দু মাসের সংসার করেছেন এটা কিন্তু এটা সমাজে কিন্তু বিরাট একটা খারাপ প্রভাব তৈরি যে শিক্ষকরা সারাদিন ধরে এত কষ্ট করেন তাদের এই কঠিন সময় তবে এ নিয়ে কিন্তু পার্শ্ব শিক্ষকের যে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং প্রধান শিক্ষক আমাদের কাছে রিপোর্ট পাঠাবেন এবং তা উদ্বোধন কর্তৃপক্ষে পাঠানো অর্থাৎ বন্ধু এক প্রকার কী হলো না এই বিষয়টা নিয়ে কিন্তু বিরাট গলা এবং সেক্ষেত্রে এবিপি আনন্দ থেকে আরম্ভ করে চব্বিশ ঘন্টায় ইটিভি নিউজ থেকে আরম্ভ করে নিউজ এইটেন থেকে সিএন থেকে আরম্ভ করে এবং সমস্ত প্রিন্ট মিডিয়াতেও কিন্তু এই ঘটনা ঘটনাগুলো ঘটেছে ঠিক একই রকমভাবে রাজ্য সরকার বলতে যাচ্ছে যে তারা মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট বড় মাননের কাজ করেছে কিন্তু সেখানে দাঁড়িয়ে সত্যি কি তাই হয়েছে কথা এবং কাজের কিন্তু অনেক ফারাক রাজ্যের মধ্যে যারা মাদ্রাসায় এবং এসকেশ জন্য পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিল। সেখানে না হচ্ছে দশ বছরের কোনো শিক্ষক নিয়োগ না হচ্ছে শিক্ষকদের কোনো মানোন্নয়ন না হচ্ছে আপগ্রেডেশন নবম দশম শ্রেণীতে উত্তীর্ণকরণ কোনো কাজটাই কিন্তু এই ঘটনায় হচ্ছে না শিক্ষকদের কিন্তু কোনো কাজই হচ্ছে না তারপরে যে এই যে বিষয়গুলো দাবি দেওয়া করা হচ্ছে কথা এবং কাজের মধ্যে কিন্তু চূড়ান্ত ফারাক তারপরে মানুষকে কিন্তু আস্তে আস্তে একটা ক্ষোভের বই প্রকাশের দিকে নিয়ে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক চিহ্ন অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু মাদ্রাসার শিক্ষকরা থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পাচ্ছে না এবং সেই প্রশ্নবার কিন্তু জর্জরিত এবং তারপরে এই যে পার্শ্ব শিক্ষকের সূক্ষ্ম বুদ্ধিতে যে কলমের আঁচড়ে এতটা মানে গায়ে লাগতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এমনকি তৃণমূল নেতৃত্ব রবীরঞ্জনবাবু তিনি আবার বলে দিয়েছেন যে এটি শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন অর্থাৎ কতটা মানে খারাপ মানসিকতা সম্পন্ন এরকম কথা বলতে পারা যায় সেটা কিন্তু বড়ো প্রশ্ন চিহ্নের যে পার্শ্ব পার্শ্বশিক্ষকের সংসার চলছে না কেন চলছে সেই বিষয়ে কিন্তু খোঁজ খবর নিয়ে অন্তত কিছুটা বেতন বৃদ্ধি করা যায় কিনা এমনকি গ্রুপ সি গ্রুপ নিয়ে যে বেতনটা পায় তার থেকে অন্তত এক কিছু টাকা বেতন বৃদ্ধি করা যায় কিনা সেই বিষয়ে ভাবনা না করে এই রকম যদি প্রতিহিংসাপাণমূলকভাবে সরকার ওই শিক্ষকের প্রতি কোনো ব্যবস্থা নেয় সেখানে তার পাশে কিন্তু এই ধরনের চুক্তিভিত্তিক সমস্ত শিক্ষকরা কিন্তু দাঁড়াবে প্রয়োজনে সমস্ত কলকাতাকে জাম করে দেবে এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র থেকে বক্তব্য এরপরেও কি শিক্ষামন্ত্রী কোনো ব্যবস্থা নিতে পারবেন না মুখ্যমন্ত্রী কি সত্যি পারেন না এই ধরনের শিক্ষকদের কিছুটা হলেও একটা বাঁচার রাস্তা তৈরি করতে পার্শ্ব শিক্ষক এসএসকেএসকে কেমএস কে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর এগুলো কিন্তু ভাবা দরকার আছে বন্ধু অনেকেই ভাবছেন যে ওই পার্শ্ব শিক্ষক বংশীবাবু তিনি অন্তত কিছুটা হলেও ভেঙে পড়েছেন মুসে পড়েছেন না তিনি কিন্তু যথেষ্টই মানসিক দিক চাঙ্গা আছে কারণ তার পাশে কিন্তু সমস্ত শিক্ষক সমাজ আছে প্রয়োজনে তার জন্য কিন্তু সমস্ত কলকাতাকে জাম করতেও প্রস্তুত আছে সমস্ত এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকরা যাদের হয়ে তিনি এই ধরনের প্রশ্ন করেছেন এবং সরকার দৃষ্টি আকর্ষণ করেছেন আপনারা অবশ্যই আছেন তো জানাবেন কমেন্ট করে নমস্কার ধন্যবাদ দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ